আপনি যদি জীবনের সাফল্য পেতে চান, তাহলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির উদাহরণই বিবেচনা করাই সবচেয়ে ভালো। আর বিশ্বের এক সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস সম্প্রতি সাফল্যের জন্য কয়েকটি পরামর্শ দিয়েছেন। তাহলে চলুন আজ আর দেরি না করে জেনে নেওয়া যাক বিল গেটসের দেওয়া সেই পাঁচ সূত্রগুলো। নাম্বার ওয়ান, না বলা শিখুন। আপনি কোনো কাজে অসমর্থ হলে সেজন্য নিশ্চয় অপারগতার কথা জানাবেন, কিন্তু এজন্য না বলতে অনেকে আনাড়িপনার পরিচয় দেন, ফলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। আর তাই না বলার বিষয়টি শিখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরামর্শটি বিল গেটস পেয়েছেন বিশ্বসেরা একজন বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের কাছ থেকে। নাম্বার টু, সমালোচনা গ্রহণ করুন। সমালোচনাকে অনেকেই ভালোভাবে নিতে পারেন না, যদিও বিল গেটসের পরামর্শ হলো সমালোচনাকে সব সময় সাদরে গ্রহণ করতে হবে। সমালোচনাকারীর কথা ভালো না লাগলেও তা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তা থেকে নানা দোষ ত্রুটি সমাধানের পথ খুঁজতে হবে। নাম্বার থ্রি, আশাবাদী হওয়া। আশাবাদী হওয়ার বিষয়টি অনেক সহজ মনে হলেও অনেকের পক্ষেই আশাবাদী হওয়া অনেক কঠিন। আর আশাবাদী না হলে কোনো বিনিয়োগ কিংবা ব্যবসা শুরু করা সম্ভব নয়। আশা ছাড়া দুর্গম চলার পথে এগিয়ে যাওয়া অসম্ভব। নাম্বার ফোর, বিফলতার প্রস্তুতি। জীবনের সব কাজে যে সফলতা পাওয়া যাবে এমন কোনো কথা নেই। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেজন্য প্রস্তুত থাকা ভালো। বিফলতায় নিরাশ না হয়ে বরং তা থেকে শিক্ষা নিতে হবে, পুনরুদ্যমে নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। নাম্বার ফাইভ, লক্ষ্য নির্ধারণ ও সেদিকে অগ্রসর হওয়া। সাফল্যের জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা এবং ক্রমাগত সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। জীবনের লক্ষ্য নির্ধারণ না করলে অগ্রসর হওয়ার উপায় থাকে না, তাই নির্দিষ্ট একটি সঠিক লক্ষ্য নির্ধারণ করে সে লক্ষ্য অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত করতে হবে। বন্ধুরা, আজ এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার এই ছোট তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।